আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি রত্না জামান একুশে টেলিভিশনে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা বইয়ের 212 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। ভাবলাম ধোকা দেওয়া ভালো হবে না, বলেই দেই সত্য কথা। জেলের ভিতরে যে ওকে খবর দিলাম, তুমি ভুল শুনেছ, তোমার মামলার রায় হয় নাই, ঈদের পরে হবে। মুখটা ওর কালো হয়ে গেল, মনে হলো খুবই আঘাত পেয়েছে। দিন কেটে গেল, রাত্র 8টায় হঠাৎ শুনতে পেলাম কে যেন আমাকে ডাকছে মুজিব ভাই মুজিব ভাই বলে। জানলা দিয়ে চেয়ে দেখি শাহ মোয়াজ্জেম। বললাম, কি ব্যাপার, তুমি এখানে? ডিপিআর থেকে মুক্তি পেয়েছি, এখন বিচারাধীন আসামি, তাই 10 সেল থেকে আমাকে নিয়ে এসেছে, ডিপিআরদের কাছে আমাকে রাখবে না। জমাদার সাহেবকে বললাম, কোথায় রাখবেন? বলল, রাতে আর কোথায় রাখবো, 20 সেলে আমার কাছাকাছি। বললাম, কাপড় চোপড় বিছানা আছে? বলল, যা আছে চলে যাবে, খাবারও 10 সেল থেকে রাতের জন্য আসবে। আমার সাথে কথা বলা নিষেধ, তবু রাস্তা যখন পড়েছে আমার ঘরের কাছ দিয়ে, তখন মুখে হাত দিয়ে তো বন্ধ করতে পারে না। বললাম, আর চিন্তা কি, মামলা 2টি আছে, জামিন পেয়েছো, আর 2-1 দিন দেরি হতে পারে।